ইলেকট্রিক্যাল সোর্সেস ইলেকট্রিক্যাল সোর্সগুলো হচ্ছে এমন একটা সোর্স যেখান থেকে টোটাল সার্কিটে বিভিন্ন রকম পাওয়ারকে সাপ্লাই করা হয় ইলেকট্রিক্যাল সোর্স সাধারণত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স এবং আরেকটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো হচ্ছে স্বাধীন অর্থাৎ এরা নিজেরা বিভিন্ন রকম ভোল্টেজ এবং কারেন্ট তৈরি করতে পারে অন্য কারো সাহায্য ছাড়া বাট ডিপেন্ডেন্ট বা পরাধীন যেসব সোর্স আছে তারা বিভিন্ন রকম ভোল্টেজ এবং কারেন্ট সোর্সের সাহায্য নিয়ে নিজেরা ভোল্ডেজ এবং কারেন্টকে সাপ্লাই দিতে পারে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আবার ধরনের একটা হচ্ছে ভোল্ডেজ সোর্স এবং আরও একটা হচ্ছে কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আবার দু ধরনের হয় একটা হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স এবং আরও একটা হচ্ছে এসি ভোল্টেজ সোর্স এবং এই ভোল্টেজ সোর্সগুলো একটা নির্দিষ্ট মানের ভোল্টেজকে সাপ্লাই করে সার্কিটের মধ্যে ডিসি ভোল্টেজ সোর্সগুলো সাধারণত ডিসি ভোল্টেজকে সাপ্লাই করে এবং কোনো একটা সার্কিটে ডিসি ভোল্টের সোর্সকে সিম্বল হিসেবে লেখা হয় ঠিক এভাবে অর্থাৎ একটা সার্কিটে ডিসি ভোল্টেজ সোর্সের সিম্বল হচ্ছে ঠিক এরকম এবং এখানে পজিটিভটা শো করছে সেই ডিসি সোর্সের পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ শো করছে ডিসি সোর্সের নেগেটিভ টার্মিনাল সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হিসেবে আমরা যেসব ডিসি সোর্স পাই তারা হচ্ছে বিভিন্ন রকম ব্যাটারি এবং ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মধ্যে যে এসি আছে এই এসি সোর্সটা হচ্ছে আমাদের ঠিক এরকম দেখতে কারণ আমরা জানি এসি বিদ্যুৎ বা এসি সোর্স যেগুলো আছে সেগুলো হচ্ছে সাইনোসুডাল ওয়েব নামক এক ধরনের ওয়েব ফলো করে তাদের কারেন্টকে সাপ্লাই করে অথবা ভোল্টেজকে সাপ্লাই করে তাই এই এসি সোর্স ভোল্টেজ সোর্সের সিম্বলটা হয় ঠিক এই ধরনের এবং আরও একটা বিষয় মনে রাখা দরকার যদি কোনো একটা সার্কিটের ডিসি ভোল্টেজ সোর্সের মান ফাইভ ভোল্ট হয় তার মানে হচ্ছে সেই সার্কিটের মধ্যে সবসময় এই ফাইভ ভোল্টের ডিসি ভোল্টেজ সাপ্লাই হবে কিন্তু কোনো একটা এসি সোর্স এর মান যদি ফাইভ ভোল্ট হয় তার মানে সে সার্কিটের মধ্যে সব সময় ফাইভ ভোল্ট সাপ্লাই হবে না সে সার্কিটের মধ্যে সর্বোচ্চ পজিটিভ ফাইভ ভোল্ট সাপ্লাই হবে এবং সর্বনিম্ন নেগেটিভ ফাইভ ভোল্ট সাপ্লাই হবে সো এই হচ্ছে এসি এবং ডিসি দুটো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মধ্যে পার্থক্য এখন আমরা আসি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের কারেন্ট সোর্স সোর্স মাধ্যমে কারেন্ট সোর্সগুলো হচ্ছে যারা কারেন্ট সাপ্লাই দিতে পারে সার্কিটের মধ্যে কারেন্ট সোর্স আবার দুই প্রকার একটা হচ্ছে ডিসি কারেন্ট সোর্স আর একটা হচ্ছে এসি কারেন্ট সোর্স ডিসি কারেন্ট সোর্সের সিম্বলটা হচ্ছে ঠিক এরকম যেখানে একটা সার্কেলের ভিতর কারেন্ট ফ্লোয়ের নির্দেশ দেখানো হয় এবং এসি কারেন্ট সোর্সগুলোর সিম্বল হচ্ছে আমাদের ডিসি কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্সের মতো এসি ভোল্টেজ সোর্সগুলোর মতোই খেয়াল করো এসি সোর্সগুলোকে সবসময় এই সিম্বল সিম্বলধারাই প্রকাশ করা হয় হোক সেটা ভোল্টেজ কিংবা কারেন্ট কিন্তু ডিসি সোর্সগুলোর আলাদা আলাদা সিম্বল ধারা প্রকাশ করা হয় ডিসির ভোল্টেজ সোর্সকে প্রকাশ করা হয় এ সিম্বল দিয়ে এবং ডিসির কারেন্ট সোর্সকে প্রকাশ করা হয় এ সিম্বল দিয়ে এবং কোনো একটা সার্কিটে ডিসি সোর্সটা সবসময় একই মানের কারেন্টকে সাপ্লাই দেয় যদি আমরা এখানে বলি ওয়ান এমপি কারেন্টের কথা তাহলে ডিসি সোর্স সবসময় ওয়ান এমপি কারেন্টই সার্কিটকে সাপ্লাই দিবে বাট এসি সোর্স ওয়ান এমপি কারেন্টকে সাপ্লাই দেবে না এটি সর্বোচ্চ ওয়ান এমপি কারেন্টকে দিবে এবং সর্বনিম্ন মাইনাস ওয়ান কারেন্টকে সে সার্কিটের সাপ্লাই দেবে এবার আসি আমরা ডিপেন্ডেন্ট সোর্স বা পরাধীন সোর্সগুলোর কাছে ডিপেন্ডেন্ট সোর্সগুলো আসলে চালানো হয় ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোর মাধ্যমে অর্থাৎ ডিপেন্ডেন্ট সোর্সগুলো কখনোই স্বাধীনভাবে কোনো একটা সার্কিটে পাওয়ার সাপ্লাই দিতে পারে না প্রায় চার ধরনের ডিপেন্ডেন্ট সোর্স দেখা যায় প্রথমটা হচ্ছে ভি এর টোটাল মিনিং হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স অর্থাৎ এই সোর্সটা হচ্ছে ভোল্ডেজ সোর্স এবং সেটি সেটিকে কন্ট্রোল করছে অন্য একটা ভোল্টেজ সোর্স এবং পরেরটা নাম হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স এবং এখানেও এটি হচ্ছে একটা কারেন্ট সোর্স এবং তাকে কন্ট্রোল করছে করছে অন্য একটা ভোল্টেজ সোর্স তিন নম্বরটা হচ্ছে আমাদের সিসিভিএস অর্থাৎ কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স এখানে আমাদের সোর্সটা হচ্ছে ভোল্টেজ সোর্স বাট ওকে কন্ট্রোল করছে অন্য একটা কারেন্ট সোর্স এবং সর্ব সর্বশেষে আছে আমাদের সিসিসিএস অর্থাৎ কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স যেখানে এটিও হচ্ছে একটা কারেন্ট সোর্স বাট ওকে কন্ট্রোল করছে অন্য একটা কারেন্ট সোর্স তাহলে খেয়াল করো ডিপেন্ডেন্ট সোর্সগুলোর সার্কিটে তাদের সিম্বলগুলো কীরকম হবে সাধারণত ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে ডায়মন্ড শেপে লেখা হয় সার্কিটে সেটা কীরকম যদি আমরা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সের কথা চিন্তা করি তাহলে এটা অবশ্যই একটা ভোল্টেজ সোর্স এবং এর সিম্বলটা হবে সার্কিটে ঠিক এই ডায়মন্ড শেপের মতো যেখানে একটা প্রান্ত থাকবে পজিটিভ এবং আরেকটা প্রান্ত থাকবে নেগেটিভ যেহেতু এটা একটা ভোল্টেজ সোর্স পরেরটা দেখো এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স এবং সে কারেন্ট সোর্সের সিম্বল হবে এরকম ডায়মন্ডের মতো এবং এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লোটাকে দেখাতে হবে ঠিক ভাবে এটাও একটা ভোল্টেজ সোর্স তাই এটার সিম্বল হবে ঠিক এরকম এবং এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স তাই এটা সিম্বল হবে এরকম ডায়মন্ড শেপের এবং তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার পরিমাণটাকে দেখানো হবে তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্সের ফার্স্ট পার্ট এবার আমরা আরও কয়েক ধরনের ইলেকট্রিক্যাল সোর্স নিয়ে জানব ইলেকট্রিক্যাল সোর্সগুলো হচ্ছে এমন কিছু ধরনের সোর্স যারা ইলেকট্রিক সার্কিটে পাওয়ার অ্যাপ্লাই করে এবং যার ফলে ইলেকট্রিক সার্কিটে কিছু কাজ সম্পাদিত হয় সো ইলেকট্রিক সার্কিটের সোর্সগুলোকে প্রধানত আরও ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আইডিয়াল এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল আইডিয়াল হচ্ছে সাধারণত আদর্শগত জিনিস অর্থাৎ যেই সোর্সগুলো সাধারণত একদম ফিক্সড করা থাকে আদর্শগতভাবে কাজ করে তাদেরকে বলা হয় আইডিয়াল সোর্স এবং যেগুলো বাস্তব জীবনে কাজ করে প্র্যাকটিক্যালি তাদেরকে বলা হয় প্র্যাকটিক্যাল সোর্স একটা সার্কিটে কখনোই আইডিয়াল সোর্সগুলো কাজ করতে পারে না সবসময় কোনো একটা সার্কিটে প্র্যাকটিক্যাল সোর্সগুলো কাজ করে এর কারণ হচ্ছে আমরা আইডিয়ালি কখনোই পানির তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসে ফুটতে দেখি না আমরা বেশিরভাগ সময় নাইনটি এইট অথবা ওয়ান হান্ড্রেড টু ডিগ্রি সেলসিয়াসে পানির তাপমাত্রাকে ফুটতে দেখি অথবা তাদেরকে ব্যপর হতে দেখি এর কারণ হচ্ছে আমাদের বাস্তব জীবনে প্রতিটা জিনিস হচ্ছে প্র্যাকটিক্যালি কিন্তু আইডিয়ালি সব সময় ম্যাচ করে না তাই কোনো একটা সার্কিটে যদি আমরা ভোল্টেজ সোর্সকে অ্যাপ্লাই করি এবং সেটা যদি আইডিয়াল হয় তবে সেই ভোল্টেজ সোর্সটা একদম পিওর থাকবে অর্থাৎ ওর মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকবে না তাহলে আমরা একটা আইডিয়াল ভোল্ডেজ সোর্সের সিম্বল লাগতে পারি ঠিক এভাবে এবং যদি আমরা একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের কথা চিন্তা করি তবে তার রেট যদি ফাইভ ভোল্ট হয় তবে এ সোর্স থেকে সবসময় ফাইভ ভোল্ট ভোল্টেজই বের হবে এর বেশিও বের হবে না এর কমও বের হবে না কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যদি কোনো একটা সার্কিটে ফাইভ ভোল্ট সোর্সকে অ্যাপ্লাই করি তাহলে সে সার্কিটে কখনোই ঠিক এক্স্যাক্টলি ফাইভ ভোল্ট বের হবে না কারণ সার্কিটে সবসময় প্র্যাকটিক্যালি কাজ করে প্র্যাকটিক্যালি কোনো একটা ভোল্টেজ সোর্সের সাথে আমাদের একটা রেজিস্ট্যান্স যুক্ত থাকে এবং সেটা থাকে হচ্ছে সিরিজে তাহলে আমি যদি প্র্যাকটিক্যালি কোনো একটা সার্কিটে ভোল্টেজ সোর্সকে দেখতে চাই তবে সেটা মোটামুটি ফাইভ ভোল্ট হবে না তার সাথে একটা ছোট্ট খুবই ছোট্ট পরিমাণ একটা রেজিস্ট্যান্সকে কল্পনা করা হয় এবং যেটা এই ফাইভ ভোল্টের সাথে সিরিজ আকারে থাকবে তার ফলে আমাদের সার্কিটে টোটাল এই ফাইভ ভোল্টটা সাপ্লাই হবে না হবে এর চেয়ে কিছু কম পরিমাণ কারণ এই ফাইভ ভোল্টার কিছু অংশ এর আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে লস হয়ে যাবে তাহলে আইডিয়াল সোল সোর্স কখনোই আমরা পাই না আমরা সবসময় প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স পাই ঠিক একইভাবে আমরা যদি আইডিয়াল কারেন্ট সোর্সের কথা চিন্তা করি তবে এক্ষেত্রে কারেন্ট সোর্সের সাথে সব সময় একটা ইনফিনিটি মানের রেজিস্ট্যান্স যুক্ত থাকে যদি আমরা কারেন্ট সোর্সকে আইডিয়াল হিসেবে চিন্তা করি তাহলে এই কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স প্র্যাকটিক্যাল আইডিয়ালি যুক্ত থাকে তবে তার মান হচ্ছে ইনফিনিটি তবে বাস্তব ক্ষেত্রে আমরা সার্কিটে যেসব কারেন্ট সোর্সগুলোকে সাপ্লাই করি সেসব কারেন্ট সোর্সের ক্ষেত্রে এই রেজিস্টেন্সের মান ইনফিনিটি থাকে না এই রেজিস্ট্যান্সের মান থাকে উচ্চ মান কিন্তু তবে সেটা ইনফিনিটি না অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি যদি কোনো একটা সার্কিটে কারেন্ট সোর্স অ্যাপ্লাই করি তবে তার অ্যাক্রোসে তার সাথে প্যারালভাবে একটা রেজিস্ট্যান্স থাকে এবং যার মান মোটামুটি মেগা ওহম রেঞ্জের হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে আইডিয়াল কারেন্ট সোর্সগুলোর ক্ষেত্রে তাদের সাথে প্যারালালভাবে একটা রেজিস্ট্যান্স যুক্ত থাকে এবং তাদের মান হয় প্রায় ইনফিনিটি কিন্তু প্র্যাকটিক্যালি যখন সার্কিটে আমরা কারেন্ট সোর্স অ্যাপ্লাই করি তখন তার সাথে যে রেজিস্ট্যান্সটা প্যারালভাবে কানেক্টেড থাকে সেটা কখনোই ইনফিনিটি মানের হয় না সেটা হয় মেগা মেগা ওহম রেঞ্জের